আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব, আজকে রেসিপি হবে কবুতরের মাংস। এই যে কবুতরের মাংস, একটা কবুতর কুটে কুটে নিছি, একজনে খাবে একটা কবুতর, আমরা খাবো না। এই যে রুই মাছ দিয়ে ফুলকপি, নতুন শিম, টমেটো দিয়ে রান্না করবো। আলু, টমেটো, সিম, ফুলকপি দিয়ে সব মশলা দিয়ে একসাথে বসাই দিলাম। এখন কষতে থাকবো, কষানোর পরে রুই মাছ করে নিলাম। তো তরকারিগুলা, মাছ তরকারি একসাথে দিয়ে দিলাম, দিয়ে বসালাম। তরকারিটা ইয়ে হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মাছগুলা, সবজিগুলা কালারটাও সুন্দর আসছে। নতুন তরকারি তো, তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। এখন গ্যাস চলে যেতেছে, ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা জানি না। তো এই তো আর একটু জল দেওয়াতেই তাহলে সবজিটা দিব, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামাই দেব। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন, যেটুক নিতে পারি একটু তো হবেই।